প্রমাণিত আধার কার্ড, পুখুরীত উদ্ধার হ হ আধার কার্ড, বঙাইগাঁওর সুতিরমুখ গাঁও ধোয়া ধোয়া পরিস্থিতি, কোরপরা কেনেক উলাল হ হ লোকর আধার কার্ড, কাকতে দেখে আধার কার্ড বিলাক ভাহি ভাহি ইফালে ইফালে ওফাল যাই আছে। মই দেখিছো এটা আমার মার আধার কার্ড, কমসে কম 500-600 মানুষে এতিয়া আধার কার্ড পোৱা নাই আমার গাঁও। এইখন কার্ড মোর মায়ের আধার কার্ড, আজি 4 বছরের পরা 2020তে আধার কার্ডখান ওলাইছে, ইয়া টাইম তারিখ লেখা আছে। বঙাইগাঁও জেলার উডুবি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত কুতিরমুখ গাঁওর অধিকাংশ লোকে আধার কার্ড বনাইছিল, যদিও আজিলৈ লাভ নকৰিলে আধার কার্ড। আধার কার্ড বিচারি ডাকঘরে গৈ গৈ ভাগৰি পৰিল গাঁওবাসী। এই আধার কার্ড নথকার বাবে বহু লোক রেশন কার্ডের পৰা বঞ্চিত হৈ আছে, কিন্তু তেওঁলোকৰ আধার কার্ড হাতত নপৰিল, পৰিল পুখুৰীৰ পানীত। ওই বাসগুড়ির পাশে যে ভাসি আছে, যে বুলি বলে ফেলে দিয়েছে শুনা পান, এমনি তো আরো 5-6 পাইছে অন্য মানুষে। আনহাতে গাঁওখনৰ বাহনী কাষৰ পুখুৰীত হ হ আধাৰ কাৰ্ড উদ্ধাৰ হোৱাৰ পিছত তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। ৰাইজৰ অভিযোগ, কুতিৰমুখ গাঁৱৰ প্ৰাক্তন পঞ্চায়ত সদস্যই আধাৰ কাৰ্ডসমূহ পেলাই দিয়াৰ অভিযোগ। আমি মানে বুলু মেম্বাৰক সুধবা গৈছিলো যে এই কাৰ্ডবিলাক তহঁতে ফেলাইছা নেকি, কয় মইতো ফেলা নাই, ভিজা ভিজা কাৰ্ডবিলাক বহুত মানুহ উঠাই লৈ গৈছে আৰু কৈছে যে এইবিলাক বুলু মেম্বাৰে পকাৰত ফেলাইছে, কাৰণে আমি উঠাই উঠাই দি আছো। কি কারণত আধার কার্ড সমূহ পানিত পেলাই নষ্ট করিলে সেয়া রহস্যর আবর্তত, আরক্ষীর তদন্ততে পোহরলে আহিব ঘটনার প্রকৃত রহস্য। বঙাইগাঁওর পৰা উপানন্দ শর্মা, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ। পুখুরীত আধার কার্ড, পুখুরীত উদ্ধার হ হ আধার কার্ড, বঙাইগাঁওর সুতিরমুখ গাঁও ধোয়া ধোয়া পরিস্থিতি, কোরপরা কেনেক উলাল হ হ লোকর আধার কার্ড, কাকতে দেখে আধার কার্ড বিলাক ভাহি ভাহি ইফালে ইফালে ওফাল যাই আছে। মই দেখিছো এটা আমার মার আধার কার্ড, কমসে কম 500-600 মানুষে এতিয়া আধার কার্ড পোৱা নাই আমার গাঁও। এইখন কার্ড মোর মায়ের আধার কার্ড, আজি 4 বছরের পরা 2020তে আধার কার্ডখান ওলাইছে, ইয়ার টাইম তারিখ লেখা আছে। বঙাইগাঁও জেলার উডুবি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত কুতিরমুখ গাঁওর অধিকাংশ লোকে আধার কার্ড বনাইছিল, যদিও আজিলৈ লাভ নকৰিলে আধার কার্ড। আধার কার্ড বিচারি ডাকঘরে গৈ গৈ ভাগৰি পৰিল গাঁওবাসী। এই আধার কার্ড নথকার বাবে বহু লোক রেশন কার্ডের পৰা বঞ্চিত হৈ আছে, কিন্তু তেওঁলোকৰ আধার কার্ড হাতত নপৰিল, পৰিল পুখুৰীৰ পানীত। ওই বাসগুড়ির পাশে যে ভাসি আছে, যে বুলি বলে ফেলে দিছে শুনা পান, এমনি তো আরো 5-6 পাইছে অন্য মানুষে। আনহাতে গাঁওখনৰ বাহনী কাষৰ পুখুৰীত হ হ আধাৰ কাৰ্ড উদ্ধাৰ হোৱাৰ পিছত তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। ৰাইজৰ অভিযোগ, কুতিৰমুখ গাঁৱৰ প্ৰাক্তন পঞ্চায়ত সদস্যই আধাৰ কাৰ্ডসমূহ পেলাই দিয়াৰ অভিযোগ। আমি মানে বুলু মেম্বাৰক সুধবা গৈছিলোঁ যে এই কাৰ্ডবিলাক তহঁতে ফেলাইছা নেকি, কয় মইতো ফেলা নাই, ভিজা ভিজা কাৰ্ডবিলাক বহুত মানুহ উঠাই লৈ গৈছে আৰু কৈছে যে এইবিলাক বুলু মেম্বাৰে পকাৰত ফেলাইছে, কাৰণে আমি উঠাই উঠাই দি আছোঁ। কি কারণত আধার কার্ড সমূহ পানিত পেলাই নষ্ট করিলে সেয়া রহস্যর আবর্তত, আরক্ষীর তদন্ততে পোহরলে আহিব ঘটনার প্রকৃত রহস্য। বঙাইগাঁওর পৰা উপানন্দ শর্মা, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।